উপস্থিত হয়েছি গর্বের বিষয় বলছেন যখন যে মামান্য রাষ্ট্রপতি ভালোই লাগে তো আপনাদের এখানে আরেকটি বিষয় যে ওনারা বক্তৃতা দিচ্ছিলেন নেতৃবৃন্দ তখন বলছিলেন যে ওনারা বিদায় নেবেন এবং নতুন নেতৃত্ব আসবে তখন আমি আসতে করে ডক্টর মুজাম্মেল জাতীয় কমিশনার যে এই নতুন নেতৃত্ব কিভাবে হবে উনি বললেন নির্বাচন হবে কখন হবে কদের দ্বিতীয় ধাপে আমি বললাম মাল্লা বাঁচাইছে এই ধাপে আমি এই দুটো কথা বলেই আমি চলে যাব এরপরে নতুন নেতৃত্ব নির্বাচন হবে আপনারা নির্বাচিত করবেন কাউন্সিলর বৃন্দ আপনারা সকলেই ভালো লাগবে আমি দূর থেকে দেখব শুনবো যে কারা নতুন নেতৃত্বে আসলেন মানে এর মধ্যে যে আমার থাকা লাগবে তা লাগবে না আমি শুধু উদ্বোধন করে যাচ্ছি তখন আমি একটু শান্ত হলাম যে না ঠিক আছে তাহলে হোক ভাবে সমঝোতামূলকভাবে হতো তাহলে ভালো হতো শুনতেছি টুকটুক করে যে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নির্বাচন ভালো এটার একটা শুভ সমাপ্তি ঘটুক এই কামনাই করছে আসলে বক্তৃতা জমে না যদি নির্বাচনী মঞ্চ না হয় আর যদি আন্দোলন না হয় তাহলে আর বক্তৃতা কিসের বক্তৃতা হয় না বক্তৃতা হবে কারণে জ্বালাময়ের বক্তৃতা দিতে হবে সেগুলোর জন্য মঞ্চ লাগে এই নির্বাচনের কালে এসব বক্তৃতা দেওয়া দিতে হয় কিন্তু এই একেবারে এই ধরনের একটা অনুষ্ঠান অত্যন্ত শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খলাপন বদ্ধ এখানে ওই আপনাকে গড় গড় করে দুটো কথা পড়ে দিতে হবে আপনারা শুনে চলে যাবেন আর যদি এটা নির্বাচনী মঞ্চ হতো আন্দোলনের মঞ্চ হতো তাহলে দেখতেন স্লোগানের পর স্লোগান আমার নেতা তোমার নেতা এই নিয়ে খুব সুন্দর লাগতো এগুলোই করে আসছে তো এই জন্য সবসময় এগুলোই মনে হয় আর কি পীড়িত হই যে এত সুশৃঙ্খল বক্তব্য দিতে আসলে অভ্যস্ত কখন ছিলাম না এখন যে চেয়ারে বসছি এখানে শৃঙ্খলাই বড় জিনিস তাই শৃঙ্খলাবদ্ধ থাকি এবং যেখানে যাই সেখানে সুশৃঙ্খল দিতে হয়